বাংলাদেশের আসলে কি লাভটা হলো মাহমুদুল হাসান শামীম আপনার কাছে যদি জানতে চাই এশিয়ার জায়ান্টরা যদি সাফে খেলতে আসেন আমন্ত্রিত অতিথি হিসেবে সেক্ষেত্রে বাংলাদেশের ফুটবলের নিশ্চয়ই লাভ হবে অবশ্যই সেই লাভটা আসলে কোন দিক থেকে এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি দেখুন এবার যে সাফে এশিয়ার আরম্ভত দুটো দল খেলছে এটা কিন্তু খুবই ভালো সিদ্ধান্ত এই কারণে যে আমরা সাফের স্ট্যান্ডার্ড থেকে আরো উন্নত স্ট্যান্ডার্ডের সঙ্গে আমাদের যে কি পার্থক্য খেলার মধ্য দিয়ে আমাদের যে মনোবল এবং আমাদের যে ঘাটতি সেগুলো কিন্তু স্পষ্ট হচ্ছে এবং এটা আলাদা একটা লিবানন এবং কুয়েতের সঙ্গে খেলবো সেজন্য কিন্তু বাংলাদেশের খেলোয়াড়রা আলাদাভাবে মানসিকভাবে এবং টেকনিক্যালি তারা অন্যভাবে চিন্তা ভাবনা করে এটি একটি ভালো ভালো দিক এবং এই সাফে উন্নত দলের সাথে যেটা হচ্ছে ধরুন বাংলাদেশ মালদ্বীপ বাংলাদেশ ভুটান এই সাফের দলের সাথে খেলছে আবার বাংলাদেশ লেবাননের সঙ্গে খেলেছে এখন খেলছে কুয়েতের সঙ্গে তো এটা আমাদের ফুটবলের সাফ অঞ্চলের ফুটবলে এবং বাংলাদেশের জন্য একটা ভালো জিনিস এই যে আমরা টুর্নামেন্টটা যেটা দেখলাম সেখানে দেখেছে যে ভারত অনেক ভালো করছে এই লেবাননের সঙ্গে ভালো করেছে কুয়েতের সঙ্গেও তারা চমৎকার খেলেছে ড্র করেছে এবং বাংলাদেশও আপনি দেখবেন যে লেবাননের সাথে আমরা খুবই ভালো খেলেছি যদিও একটা ভুলের জন্য সে 10 মিনিটে আমরা হেরে গেছি তাহলেও এটা ভালো এবং এই যে ভালো খেলা যে সম্ভাবনা আশা জাগা নেয়া যে খেলা সেটি কিন্তু একটা দেশের ফুটবলকে একটা দেশের খেলাকে অনেক দূর নিয়ে যায় আপনি হয়তো এখন রেজাল্ট পাবেন না কিন্তু আপনি যদি মনে করেন আমাদের সমর্থকরা যদি মনে করে আমাদের প্লেয়াররা যদি ভাবতে পারে যে হ্যাঁ আমরা এই ভালো দলগুলোর সঙ্গে সমান্তরালে লড়তে পারি এবং আমাদের সমর্থক যে হ্যাঁ আমাদের দল ভালো খেলছে ভবিষ্যৎ আছে সম্ভাবনা আছে তখন কিন্তু একটা দলের উন্নতি হয় একটা দেশের খেলাটা এগিয়ে যায় সেদিক থেকে আমি বলবো যে এটা খুব ভালো সিদ্ধান্ত এবং বাংলাদেশের জন্য এতে ভালো হয়েছে এবং আগামীতেও আমি মনে করি যে এই ধারাটি অব্যাহত থাকা উচিত